ও দাদা, দাদা বাড়িতে আছেন? দাদা মনে হয় বাড়িতে নেই। দাদা কোথায় গেল? প্রায় 3-4 মাসের কিস্তি মিটে গেল, এখন দিচ্ছে না। তোমার অনেকটা কিস্তি আছে, তুমি কিস্তি দিচ্ছ না, বাড়িও বার হচ্ছে না, কি হয়ে যাবে দিনই? তোমার প্রায় 4-5 মাসের কিস্তি চলে এসেছে। হ্যাঁ দেখো, এই একটাই মেয়ে ছিল ছোট, বিয়ে দিয়ে সবে উঠলাম মাত্র, দাদা দিয়ে দেবো, দাদা দিব জি টাকা পাইনি, ঠিক আছে কাল আবার আসবো, না হলে কিন্তু বাড়ি কষালে বাড়ি চলে যাবো, ঠিক আছে চ আবার অন্য বাড়ি যেতে হবে, দেখি চ দেখতো ভাই এটা এবারে কিসে আছে দেখতো, স্যার এলো না দেখতে, হ্যাঁ এ বাড়ি, এই যে কুদ্দুস মোল্লা বুঝলি, এর বাড়ি মানে কিস্তি দাঁড়া ঢোক কি করে, হ্যাঁ এই বাড়ি সালা না কি বলতো, হ্যাঁ এই বাড়িটা মানে চ চ চ চ চ দেখি। ও দাদা বাড়িতে আছেন? দাদা দাদা বাড়িতে আছেন? আপনার কি দিছিল এই কুদ্দুস মোল্লা বাড়ি এটা? হ্যাঁ এই এই তো এই তো নাম লেখা আছে, হ্যাঁ ওই তো কুদ্দুস বাড়িতে আছেন, কোথায় শালা কেউ কিছু দেয় না, মাসে মাস পাঁচ যাচ্ছে, কি হচ্ছে এরকম করে ফেরত চলবে আমাদের বল দিন। দাদা তোমার কিস্তি ছিল আছে দিচ্ছ না, কি হলো কি বলো দিনই? দাদা চিন্তা করো দাদা, দাদা আমি বুঝতে দাদা কিস্তি আমার আছে দাদা, 2-3 দিন দাদা খাওয়া হচ্ছে না, খুব কষ্ট হয়ে দিন যাচ্ছে দাদা, তুমি চিন্তা করো না এই মাসের মধ্যে দাদা কিস্তি দিয়ে দেবো, আমার লেবু গাছ আছে, লেবু গাছ বিক্রি, লেবুগুলো বিক্রি করে কিস্তি দিয়ে দেবো দাদা, চিন্তা করতো দাদা এই মাসেই হয়ে যাবে দাদা, ঠিক আছে কুদ্দুস মোল্লা তুমি যদি টাকা কাছে না দাও কিন্তু তোমার বাড়িঘর কিন্তু বিক্রি করে দেবো, আমার কিন্তু প্রায় সবসময় আসতে ভালো লাগে না, ঠিক আছে এখন সময়ের মূল্য আছে, ওই জন্য বললাম যদি টাকা যদি দাও ভালো, যদি না দাও এই ঘরটা সব কিন্তু আমাদের নামে লিখে দিতে হবে, ঠিক আছে সবসময় আসে কিন্তু আমার ভালো লাগে না, ঠিক আছে এগুলো দিয়ে শালারা চলে গেল নাকি, যতবার আসে আসুক টাকা নেওয়ার মাল দেয়।